কোচবিহার মনিরুদ হাই স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহকারী কঠোর শাস্তির দাবিতে এসএফএইচএম শিক্ষক সংগঠনের সদস্যরা কোচবিহার জেলা বিদ্যালয়ে আধিকারিক করণের সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখিয়েছে। গত শনিবার কোচবিহারের মনিরুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল অঞ্চল সহসভাপতির বিরুদ্ধে। অভিযোগ স্কুল পরিচালন কমিটির সদস্যরা তথা খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তাপস পণ্ডিত স্কুলে গিয়ে তার ঘরে অন্যান্য শিক্ষকদের সামনে বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞাসা করে। এরপর তাকে সেখানে শারীরিকভাবে সবার সামনে নিগ্রহ করা হয়েছে। তাই এদিন প্রধান শিক্ষক নিগ্রহকারীদের কঠোর শাস্তির দাবিতে এসএফএইচএম শিক্ষক সংগঠনের সদস্যরা কোচবিহার জেলা বিক্ষোভে সামিল হয়েছে এবং মুখে কালো কাপড় বেঁধে তারা বিক্ষোভ দেখিয়েছে। এরপর এক ধিক্ষার মিছিল করে কোচবিহার জেলা শাসকের অফিসে যায় এবং সেখানে তারা বিক্ষোভে সামিল হয়েছে। এই বিষয়ে জানিয়েছেন স্টেট ফোরাম হেডমাস্টার অ্যাসোসিয়েশনের কোচবিহার কমিটির সম্পাদক দেবাশিস পাল। শুনবো আপনারা জানেন যে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের মনিরুদ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী প্রফুল্ল মজুমদার মহাশয়কে ওই স্কুলে কতিপয় সহশিক্ষক এবং একজন সহশিক্ষিকা সাথে একজন গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ সবাই মিলে প্রচণ্ড মারধর করেছেন। হিল চর ঘুষি সবই ওনাকে মারা হয়েছে। পরবর্তী দিনে উনি মেডিকেল কলেজ হসপিটাল আমাদের কোচবিহার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন। আমরা সেখানে গিয়েছিলাম ওনাকে দেখতে। আজকে মোস্ট প্রবাবলি ওনাকে ছেড়ে দেওয়া হবে। আমরা এখন এখান থেকে ডিএম স্যারের অফিসে যাব এবং সেখান থেকে ফিরে এসে আমরা ডিএম স্যারের সাথেও কথা বলেছি বিগত দিনে। উনি আজকে আমাদের টাইম দিয়েছেন বিকেলবেলায় সেকেন্ড হাফে, আমরা ওনার কাছেও দেখেছি। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আমরা কোচবিহার ডিস্ট্রিক্ট এবং অন্যান্য আমাদের এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি এসছেন, ওনারাও ইনসিকিউর ফিল করছেন এই ব্যাপারে। আমরা যেরকম ইনসিকিউর ফিল করছি, ওনারাও ইনসিকিউর ফিল করছেন। ওনারাও আমাদের সাথে ডিএম অফিসে যাবেন এবং ডিআই কাছে ওনারাও ডেপুটেশন দেবেন। চোখ রাখছি পরের খবরে। দুমুঠো ডাল ভাতে দাবি সহ 10 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দাবি মানে না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি পরিবার সহ বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। জানানো হয়েছে তাদের মূল দাবি মাসে 30 দিনের কাজ, 60 বছরের নিশ্চয়তা এবং সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা তাদের আওতায় আনতে হবে। কি জানিয়েছেন তারা শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একবার না বারবার আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি। শুধু আমাদের মুখ্যমন্ত্রীকেই না, আমাদের ডিএম স্যারকে, আমাদের এসডিও ম্যাডামকে, আমরা তারপর আমরা বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। একবার না অনেকবারই তুলে ধরেছি, এখন অবধি তার কোনো রকম কোনো ফিডব্যাক পাইনি। তো যার জন্য আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। আজকে না আমরা এর আগে আমরা অনেক আন্দোলন করেছি। আমাদের মেন দাবি হচ্ছে এখন আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চিত চাই এবং সরকারি সব রকম সুযোগ সুবিধার আওতায় আমাদের আনতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কোভিড যোদ্ধা বলে সম্মানিত করেছে এবং তিনি এমনও বলেছে যে আমাদের ফার্স্ট প্রথম স্তরে আমাদেরকে ভ্যাকসিন দেবে। তো আমরা সেই ভ্যাকসিনটাকে আমরা বয়কট করেছি, কারণ আমাদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দিক, আমাদের ভ্যাকসিন না, আমাদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চাই। তো দুমুঠো যদি ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা এবং আমাদের পরিবারকে সেই আমাদের চালানোর সেই শক্তিটা আমাদের মধ্যে আসবে। যদি আমাদের যতদিন না আমাদের আমাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আরও বড় ধরনের আন্দোলন।